আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের মাদারিহাট সেই সিংকাই সিদ্রিও ক্যারাটে একাডেমির ফ্রি ট্রেনিং ক্যাম্প এবং বার্ষিক বেল্ট টেস্ট অনুষ্ঠিত হল। এদিন ক্যারাটে বেল্ট পরীক্ষক হিসেবে সেই সিং দেবাশীষ সাহা সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষা নেন। এছাড়া ফ্রি ট্রেনিং এর জন্য ট্রেনার হিসেবে ছিলেন সেনসাই অনিল লোহরা এবং আশিস লোহরা। এদিন এই ক্যাম্পে উপস্থিত ছিলেন মাদারিহাট বীরপাড়া ব্লক যুব আধিকারিক নির্মাল্য ঘরামি। একটা মহল দেখতে পেলাম, আপনি এখানে গেস্ট হিসেবে আসছেন, কেমন লাগছে স্যার? খুব সুন্দর লাগছে। আসলে আমরা ফুটবল ক্রিকেট সব কিছুই তো দেখি, ক্যারাটে নিয়ে এখন এত লোকজনের এত উৎসাহ দেখে খুবই ভালো লাগছে। খুবই সুন্দর পরিবেশে অনুষ্ঠানটা হচ্ছে, খুবই ভালো লাগছে। অনেক ছোটো ছোটো বাচ্চারা এসছেন, সবাই রয়েছে, খুবই সুন্দর পরিবেশে অনুষ্ঠানটা হচ্ছে, খুবই ভালো লাগছে। স্যার কিছু বার্তা দিতে চান এই ধরনের, যারা অনেকে দেখলাম স্যার ইয়ংরা জেনারেশন সাইড থেকে বসে দেখছে, স্যার তাদের জন্য কি বার্তা চান? বার্তা বলতে দেখুন, ক্যারাটে শেখা মানে যে এই নয় যে আমাকে সবসময় আত্মরক্ষার্থেই সেটা ইউজ করতে হবে। এর জন্য আমরা এর মাধ্যমে আমরা আমাদের মধ্যে যে ফ্রেন্ডশিপ বা ডিসিপ্লিন এইসব জিনিসগুলো আমাদের মধ্যে গড়ে উঠতে পারে। যে ডিসিপ্লিনটা এখন সমাজের মধ্যে হয়তো কিছু কিছু জায়গায় একটু ভাঙন দেখা যাচ্ছে, সেই ডিসিপ্লিনগুলো আমরা এইসব বিভিন্ন শারীরিক অনুশীলনের মাধ্যমে হয়তো আরও ভালোভাবে আমরা তুলে ধরতে পারি। তো যারা রয়েছে সবার জন্যই বার্তা থাকুক যে এরকম অনুষ্ঠানে আরও বেশি করে লোকজন অংশগ্রহণ করুক, যাতে ডিসিপ্লিনটা আরও বেশি করে সমাজের মধ্যে বিভিন্ন অংশে ছড়িয়ে যায়। এই সেন্টারটা করেছেন আপনারা আজকে, যে চারদিকে নারী নির্যাতন হচ্ছে তার জন্য বেসিক্যালি এটা অ্যাওয়ারনেস হিসাবে আমরা এটা করছি, ফ্রি ট্রেনিং ক্যাম্প করছি আজকে। এখানে মোটামুটি 500 জনের মতো স্টুডেন্ট এখানে জমায়েত হয়েছে। এই মাদারিহাট বীরপাড়া ব্লক সারাউন্ডিং কালচিনি ব্লক থেকে আসছে, আর ম্যাক্সিমাম আপনারা মেয়ে স্টুডেন্ট এখানে দেখতে পাবেন। আমরা এখানে বাইরে থেকে ট্রেনার নিয়ে আসছি, ট্রেনার হিসাবে আসছে সেন্সি অনিল লোহরা, সেন্সি দেবাশীষ সাহা, সেন্সি আশিস লোহরা, এদেরকে দিয়ে আমরা ট্রেনিং করাচ্ছি এখানে। তাছাড়া আমি আছি সিয়ান্দা প্রভাস বড়গাঁও ব্ল্যাক বেল্ট ফোর ডান। আচ্ছা, এখানকার স্টুডেন্ট অনেকবার দেখলাম যে গোল্ড মেডেল জিতেছে, গোল্ড মেডেল জিতনে বলা কতজন স্টুডেন্ট আছে এখানে? আমাদের এখানে মোটামুটি এর আগে ইন্টারন্যাশনাল কলকাতায় যেটা গেছিলো ওখানে 10 জনের মতো গোল্ড মেডেল নিয়ে আসছে। তাছাড়া যে আমাদের ইন্টার ডোজো বা ইন্টার ডিস্ট্রিক্ট যে হয় সেখানেও মোটামুটি প্রচুর স্টুডেন্ট, মোটামুটি আমার এখানে 500 জনের মতো মধ্যে 200 জন মোটামুটি গোল্ড মারা স্টুডেন্ট আসছে এখানে। কিন্তু এরা খুবই গরিব, তো আমরা ধীরে ধীরে এখানে রাজ্য সরকারের কাছ থেকে আমরা কিছু স্পন্সর পাচ্ছি, এর জন্য আমি রাজ্য সরকার খুবই ধন্যবাদ দেই। আর তারপরে আমি এখানে যত স্টুডেন্ট আসছে আজকে ট্রেনিংটা টোটালি ফ্রি। তাছাড়া এই সারাউন্ডিংয়ে আমি মেয়েদেরকে বিশেষ করে সেলফ ডিফেন্স ট্রেনিং করাচ্ছি, সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে মেয়েদেরকে আমি সেলফ ডিফেন্স ট্রেনিং করাচ্ছি। আপনি কতটুকু আশাবাদী এখানকার স্টুডেন্টরা পরে কোথায় কোথায় খেলতে পারে? আমার আশাবাদী এখানকার যারা ছাত্রছাত্রীরা আছে, আমরা এখানে আপনার মাদারিহাট সারাউন্ডিংয়ে মুজনাইরও স্টুডেন্ট আছে কিছু, তারপরে এই বাগান সারাউন্ডিংয়ে অনেক স্টুডেন্ট আছে, এরা খুবই গরিব। তো আমি চেষ্টা করি যতটুকু ওদেরকে স্পন্সর করার আর এদেরকে বাইরে নিয়ে যাওয়ার, এরা ইন্টারন্যাশনাল লেভেল অব্দি এদের খেলার ক্ষমতা আছে।